14ই নভেম্বর 2016 অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট সোসাইটি লন্ডন। এই সময়ের মহান বিজ্ঞানী, ভৌতিক বিশেষজ্ঞ আর ব্রহ্মাণ্ড বিজ্ঞানী প্রফেসর স্টিফেন হকিং একটা সভায় উপস্থিত ছিলেন। তিনি যখন তার নিজের স্পিচ দিচ্ছিলেন, তখন পুরো সভা তার কথায় প্রায় হতবাক হয়ে পড়ে, সেটা রোমাঞ্চে নয়, ভয়েতে। প্রফেসর হকিং বলেন, ওনার মনে হয় না বিগত হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে মানুষ তার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবে। যখন তার স্পিচ শেষ হয়, তখন সভাতে আসা অনেক বিজ্ঞানী তার দেওয়া তত্ত্বতে নিজেদের সহমত প্রকাশ করে। এটা প্রথমবার নয় যখন প্রফেসর হকিং এত ভয়ানক কিছু ভবিষ্যবাণী করেছেন। এর আগেও তিনি তার অনেক স্পিচে এই সব তথ্যের বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলেন, যা পৃথিবীতে আরও একবার মহাপ্রলয় আনতে পারে। তো কেমন আছো সবাই? আজ তোমাদের আরও একবার স্বাগত হ্যাংআউট মাইলসের আরও একটা ভিডিওতে। আজ আমি তোমাদের প্রফেসর হকিংয়ের সেই সব তথ্যগুলো বিস্তারিত জানাবো যেগুলো তিনি তার স্পিচে উল্লেখ করেছিলেন। তার প্রথম আর সবথেকে বড় তত্ত্ব হলো আধুনিক হাতিয়ারের প্রযুক্তিগত বিকাশ আর মানুষের যুদ্ধবিরতি নীতি বারবার লঙ্ঘন করা। দ্বিতীয় তত্ত্ব তিনি বলেন পৃথিবীতে বাড়তে থাকা গ্লোবাল ওয়ার্মিং। তৃতীয়ত, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ভাইরাস যে কোনো অসুখকে এতটাই গুরুতর করে যে তার চিকিৎসা করা সম্ভব হয় না। চতুর্থ আর লাস্ট তত্ত্ব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির অর্থাৎ কৃত্রিম মস্তিষ্কর মানবজাতির ওপর বিজয় পাওয়া। প্রফেসর হকিং এই মহাবিনাশ থেকে বাঁচার উপায় হিসেবে বলেন, মানুষের কাছে শুধুমাত্র একটাই রাস্তা আছে, ভবিষ্যতে মহাবিশ্বের বাইরে এমন কিছু গ্রহের খোঁজ করা দরকার যেখানে মানুষ পরে বসবাস করতে পারে। 2015 বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্সের একাডেমিক জেনারেল ডুমসডে ক্লককে মাত্র 3 মিনিট আগে সেট করে দেন। ডুমসডে ক্লক হলো একটা ঘড়ি যা বিশ্বের কিছু সংখ্যক বড় বড় বিজ্ঞানী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ঘড়ির কাঁটা মিডনাইটের যত কাছাকাছি থাকবে, পৃথিবীতে মানব আর প্রাকৃতিকভাবে আসা বিপর্যয়ের সম্ভাবনা ততটাই বেশি হবে। ইতিহাসে এই নাইটের সবথেকে কাছাকাছি পৌঁছে যাচ্ছে। প্রাক্তন আমেরিকার ডিফেন্স সেক্রেটারি উইলিয়াম জেমস পেরি মনে করেন, বর্তমান সময়ে পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কোল্ড ওয়ারের সময়ের থেকেও বেশি, কারণ এই সময় পুরো পৃথিবীতে পরমাণু অস্ত্রের সংখ্যা 1000-এর উপরে পৌঁছে গেছে। মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় লড়তে পারে, সেটা শুরু হতে পারে যে কোনো একটা ছোট ঘটনা থেকেও। পরমাণু যুদ্ধের সাথে সাথে গ্লোবাল ওয়ার্মিংও একটা সময় অনেক বড় হাতিয়ারে পরিণত হবে মানুষের বিনাশের জন্য। পৃথিবীর 57% বিজ্ঞানী মনে করেন গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গেছে, আর এটা আস্তে আস্তে বিশাল আকার ধারণও করছে। আর এই সবের প্রধান কারণ হলো মানুষ নিজেই। বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর গড় তাপমাত্রা যদি 2-4 ডিগ্রি সাধারণ অবস্থার থেকে বেড়ে যায়, তো সেই পরিবেশ মানুষের টিকে থাকার জন্য বেশি দিন অনুকূল থাকবে না। যদি সহজ একটা উদাহরণ দিই, 2003 ঘটে যাওয়া ইউক্রেন হিট ওয়্যাব ডিজাস্টার, যেখানে ইউরোপের ইতিহাসে সবথেকে বেশি গরম অনুভব করা হয়েছিল। এই এত বেশি গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে আর 70,000-এর বেশি মানুষ মারা যায়। এখন পুরো পৃথিবীর সাধারণ টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস। ক্লাউড চেঞ্জ কমিটি 2014 একটা রিপোর্ট উল্লেখ আছে, পৃথিবীর এই সাধারণ টেম্পারেচারের 2 ডিগ্রি বেড়ে গেলে পুরো পৃথিবীতে অনেক বড় আশঙ্কা দেখা দেবে, যেখানে 200 কোটির বেশি মানুষের প্রতিদিনে 4 লিটার পরিষ্কার জল পাওয়া মুশকিল হয়ে যাবে। পৃথিবীতে বসবাসকারী অনেক প্রাণীর বিলুপ্তির কাছাকাছি পৌঁছে যাবে, যার মধ্যে 1/3 শতাংশ গাছপালা আর 1/2 শতাংশ প্রাণীকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলব। ক্রমশ বাড়তে থাকা গ্লোবাল ওয়ার্মিংয়ের বিপদের আশঙ্কাকে এখন অনেক বড় বড় দেশ বুঝতে পারছে না। অনেক বড় বড় দেশ এই বিপদকে কমাবার বদলে তারা নিজেদের যুক্তি খাড়া করতে থাকে। তাদের মতে গ্লোবাল ওয়ার্মিং বাড়ার প্রধান কারণ প্রাকৃতিক বিষয়, মানুষের যোগদান মাত্র 1%। এই ধারণার বশে তারা নিজেদের নীতিও বানানোর কাজ শুরু করে দিয়েছে, যা কতটা পরিবেশের খেয়াল রেখে করা হবে সেটা সময়ই বলবে। US, চায়না, ইউরোপ, রাশিয়া, ইন্ডিয়ার মতো দেশ যদি এই ব্যাপারে ধ্যান না দেয়, তো পরবর্তী সময় অনেক কষ্টদায়ক হতে চলেছে প্রাণী জগতের কাছে, কারণ গ্রিনহাউস গ্যাস এই দেশগুলোই বেশি উৎপন্ন করে, যা গ্লোবাল ওয়ার্মিংকে আরও বড় আকার ধারণ করতে সাহায্য করছে। ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার একটা স্টাডি থেকে জানা যায়, বিগত 200 বছর পর পৃথিবী মানুষের বসবাসের যোগ্য থাকবে না। তাদের এই স্টাডি আরও একটা অবাক করা বিষয় জানায়, পৃথিবী তার নির্দিষ্ট সময়ের আগেই সোলার সিস্টেমের হট জোনে আসতে পারে। মনে করা হয় পৃথিবীর অরবিট সূর্যের অরবিটের অনেক কাছাকাছি চলে আসবে। এটা হলে পৃথিবীকে সেই নরকে ফেলার মতো অবস্থা হবে, যেখানে সূর্যের রেডিয়েশনের ফলে পুরো পৃথিবী জ্বলে ছাই হয়ে যাবে আর জীবজগতের চিহ্ন চিরতরে মুছে যাবে।
হকিংয়ের ভবিষ্যৎবাণীর মধ্যে আরও একটা কৃত্রিম বুদ্ধি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানবজাতির ওপর বিজয় পাওয়াও ভয়ঙ্কর হতে পারে। বিজ্ঞানীরা ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে একটা অনেক বড় বিপ্লব বলে মনে করছেন। তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে তিনটে ভাগে ভাগ করেছেন, উইক এআই, স্ট্রং এআই আর সিঙ্গুলারিটি এআই। এখন বর্তমানে আমরা যে এআই সিস্টেম ব্যবহার করছি সেটা উইক এআই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এতটাও অ্যাডভান্স হয়নি যে আমাদের চিন্তা করার কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু নেক্সট লেভেল অর্থাৎ স্ট্রং এআই মানুষের মতোই হবে, এর চিন্তাভাবনাও হবে পুরো মানুষের মতোই। আর তৃতীয় ধাপ সিঙ্গুলারিটি এআই, যা মানুষের থেকেও অ্যাডভান্স হয়ে যাবে, এই সময়কেই বিজ্ঞানীরা ভয় পেয়ে থাকেন। অক্সফোর্ড ফিচার অফ হিউম্যানিটি ইনস্টিটিউটের ডক্টর স্টুয়ার্ট আর্মস্টন মনে করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির টেকনিক মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাতে পারে, যা সোজাসুজি মেডিকেল সেক্টরে অনেক বড় একটা বিপদের কারণ। মনে করুন, কোনো রোবট মানুষের কোনো একটা ওষুধের ফর্মুলাতে 0.1% ভুল করে ফেলল, তো যেহেতু এই ভুল করার প্রশ্ন এখানে ওঠেই না, তবুও 0.1% তো থাকতেই পারে। একটা ছোট ভুল অনেক বড় রূপ নিতে পারে, যা জন্ম দিতে পারে এক ভয়ঙ্কর মরণোত্তর ব্যাধি। 20 বছর পর এমন অনেক অসুখের জন্ম হতে পারে যার চিকিৎসা খুঁজতে খুঁজতে অনেক মানুষের প্রাণ চলে যাবে, যেটা এখনই আমরা অনেকবার দেখতে পাচ্ছি, নতুন নতুন অসুখের আবির্ভাব। আর তার জেরে প্রতিদিন কত কত মানুষের বিনা চিকিৎসায় মৃত্যু। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ভাইরাসও জন্ম দেয় এরামি নতুন নতুন অসুখের, যার বেড়ে যাওয়ার বিপদ পুরো পৃথিবীর কাছে এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর থেকে মুক্তির জন্য বিজ্ঞানীদের কাজের গতিও বিগত বছরের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। আশা করতে পারি এর থেকে মুক্তির পথ খুব তাড়াতাড়ি বিজ্ঞানীরা খুঁজে বার করবে। সত্যিই কি পৃথিবীতে আসা এই সব বিপদের মানুষ কোনো রাস্তা খুঁজছে? আমেরিকা দাবি করে মঙ্গলকে মানুষের বসবাসের যোগ্য বানানো এখনো কয়েক দশক সময় লাগবে। এছাড়াও চায়না, ইন্ডিয়া, রুশ মাত্র কিছু দেশ আছে যারা স্পেসে রিসার্চ করার ইচ্ছা রাখে, বাকি দেশের সোজাসুজি বলতে কোনো যোগদানই নেই। মানুষের স্পেসে বসতি বানাতে এখনো অনেক সময় লাগবে, যা ভবিষ্যতে আসা বিপদের কাছে অনেক বেশি সময়। এই সব তথ্যের দিকে তাকালে এটা বোঝা যায় আমরা এমন সময় বসবাস করছি যেখানে পৃথিবী সব থেকে বেশি বিপদের সামনে দাঁড়িয়ে আছে। বাড়তে থাকা গ্লোবাল ওয়ার্মিং, পরমাণু যুদ্ধের ভয় আর উদ্ভূত রোগ, এইগুলো শুধুমাত্র একটা সংকেত, যা আমাদের এটা বোঝায় যে পৃথিবীর কাছে আর মাত্র 1000 বছরই বেঁচে আছে হয়তো। আর মানুষের মানুষের প্রতি ব্যবহার, পরিবেশের প্রতি খেয়াল আর সরকারের একে অপরের ওপর দোষারোপ করার চিন্তা দেখলে এটা মনেই হয় না যে আমরা এর কোনো খেয়াল রাখছি বা রেখেছি। এইগুলো না বুঝলে মানুষ পুরনো ইতিহাস হতে মাত্র আর 1000 বছরই আছে ধরে নিতে পারি। আজকের এই এপিসোড এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন, তোমাদের মতামত আমাদের কমেন্টে জানাতে পারো, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেলে নতুন আসো তো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নাও আমাদের সাথে সবসময় যুক্ত থাকার জন্য। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই হাসতে থাকো, ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। সবশেষে ধন্যবাদ।